স্বাগত ডিবিসির নিয়মিত আয়োজন টালিখাতায়, সঙ্গে রয়েছে এজি মাহমুদ। দর্শক, বিভিন্ন এলাকা থেকে ঝুলন্ত তারের জঞ্জাল অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পহেলা অক্টোবরের মধ্যে উত্তর সিটি কর্পোরেশনেও কোনো ঝুলন্ত কেবল থাকবে না বলে জানিয়েছেন উত্তরের মেয়র। বিকল্প ব্যবস্থা ছাড়াই হঠাৎ কেবল অপসারণে ব্যাহত হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, এতে করে অনলাইন নির্ভর ব্যবসাও কার্যক্রমে কী দশা, এসব নিয়ে আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় তার কাটাকাটি, ব্যবসায় ক্ষতি। দর্শক, আলোচনা যাব, আলোচনা যাওয়ার আগে তথ্যপাত্র থাকে বরাবরই আমাদের হাতে, তথ্যপাত্রগুলো জানাচ্ছি, জানিয়ে দিয়ে আমরা আলাপে ফিরব। তথ্যপাত্র যেটি বলছে, শুরুতে যেটি বলছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঝুলন্ত কেবল অপসারণ শুরু করে 5 আগস্ট থেকে, তার মানে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তারা বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়েছে এবং কেবল অপসারণ করছে। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র গতকালকে যেটি বলেছেন যে অক্টোবরের মধ্যে যত ঝুলন্ত কেবল রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, সেগুলো তিনি অপসারণ করে ফেলবেন পহেলা অক্টোবরের মধ্যেই। এবং যাদের কেবল অপসারণ করা হচ্ছে, আইএসপি এবি, তারা যেটি বলছে প্রায় এখনও পর্যন্ত 50,000 সংযোগ বিচ্ছিন্ন হয়েছে গ্রাহকদের এবং কেবল নষ্ট হয়েছে প্রায় 4 থেকে 5 কোটি টাকার তারা বলছেন। এবং সেই সঙ্গে তারা বলছেন যদি ওপর থেকে ওভারহেড কেবল থেকে যদি আন্ডারগ্রাউন্ডে যাওয়া হয় সেক্ষেত্রে ইন্টারনেটের খরচ বেড়ে যাবে। দর্শক, এই ছিল তথ্যপাত্রগুলো এই মুহূর্তে আমাদের কাছে। আমাদের সঙ্গে আলোচনায় আজকে যুক্ত হয়েছেন, বড় পর্দায় দেখতে পাচ্ছি, আইএসপিআইবির সভাপতি আমিনুল হাকিম, তিনি যুক্ত হয়েছেন, এবং ই ক্যাবের সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। দুজনকে দেখতে পাচ্ছি বড় পর্দায়, স্বাগত টালিখাতা অনুষ্ঠানে। শুরুতেই আমিনুল হাকিম, আপনাকে দিয়ে আলাপটি শুরু করতে চাই, যেটি হচ্ছে এই মুহূর্তের আপডেটটি একটু জানাবেন যে কতগুলো এলাকায় এখনও পর্যন্ত এই অভিযান চলেছে, কী পরিমাণ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, এবং এই ঝুলন্ত কেবল নিয়ে আপনাদের এই মুহূর্তের পরিকল্পনাটি কী। কারণ দুই সিটি কর্পোরেশনই বলছে তারা এই ওভারহেড কেবল রাখবে না, তাহলে কি সিটি কর্পোরেশনের অভিযানের অপেক্ষা আপনারা থাকবেন নাকি নিজ থেকেই কেবল সরিয়ে ফেলবেন, কী পরিকল্পনা আমিনুল হাকিম? ধন্যবাদ আপনাকে। দক্ষিণ সিটি কর্পোরেশন গত এক সপ্তাহ যাবত বিভিন্ন এলাকাতে ঝুলন্ততার অপারেশন করছে। উদাহরণস্বরূপ হচ্ছিল গিয়ে ধানমন্ডি থানা, রমনা থানা এবং হচ্ছিল গিয়ে খিলগা থানার মধ্যে। এই তিনটার জন্য ডিক্লারিটিং এর জন্য প্রায় 50,000 গ্রাহক এখন পর্যন্ত বিচ্ছিন্ন আছে, যেটা আপনি তথ্য উপাত্ততে প্রকাশ করেছেন, এবং আমাদের ব্যবসায়িক ক্ষতিও হয়েছে। আমরাও চাই যে ঝুলন্ত তারটা আন্ডারগ্রাউন্ড করে ফেলার জন্য, বাট একটা জিনিস সবাইকে রিয়েলাইজ করতে হবে এবং মাননীয় মেয়র মহোদয়কেও রিয়েলাইজেশনে আসতে হবে, সেটা হচ্ছিল গিয়ে আমাদের আইএসপি ইন্ডাস্ট্রি 25 বছরের ইন্ডাস্ট্রি এবং বিটিআরস এর মাধ্যমে প্রায় 2,000 আইএসপি লাইসেন্সধারী আছে, এবং এনটিটিএন অপারেটর কিন্তু গত 9 বছর 10 বছর যাবৎ লাইসেন্স প্রাপ্ত হয়েছেন, এবং 2টা প্রাইভেট কোম্পানি কিন্তু এই নেটওয়ার্ক ডিপ্লয় করছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, 25 বছরে যে নেটওয়ার্কটা ডিপ্লয় হয়েছে 2,000 কোম্পানির মাধ্যমে, 2টা কোম্পানি গত 8 বছর কিংবা 10 বছরে সেই নেটওয়ার্ক ডিপ্লয় করা কোনোভাবেই সম্ভব না। আমরাও এটা যে সময় মনে হবে যে এটা রাইট টাইম ওভারহেড থেকে আন্ডারগ্রাউন্ডে করে ফেলা উচিত, এবং আমাদেরকে সরকার থেকে যখন ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা হবে আমরা তাৎক্ষণিকভাবে আন্ডারগ্রাউন্ড করে ফেলব। জি আমিনুল হাকিম, দক্ষিণ সিটি কর্পোরেশন তো মানে অভিযান চালাচ্ছে, আর উত্তর সিটি বলেছে পহেলা অক্টোবরের মধ্যে তারা উত্তর সিটি থেকে সমস্ত তারের জঞ্জাল সরিয়ে ফেলবে, এটি কি সম্ভব অক্টোবরের মধ্যে কমপ্লিট করা? সিটি কর্পোরেশন তারের জঞ্জাল সরিয়ে ফেলতে পারে, তবে আমি একবার স্পষ্ট করে বলতে পারি সেই ক্ষেত্রে ঢাকা শহরে মিনিমাম 1 লক্ষের নতুন গ্রাহক সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকবে। মানে আপনারা এই সময়ের মধ্যে এই যে ওভারহেড কেবলগুলো রয়েছে সেগুলো সরাতে পারবেন না অক্টোবরের মধ্যে? এটা টেকনোলজিক্যালি আসলে কোনোভাবে সম্ভব না, কারণ আমাদের দেশে সেই ইনফ্রাস্ট্রাকচারই নাই। আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার যদি প্রোভাইড করা হয় ডেফিনেটলি সেটা আমরা করব। যেখানে দেশের ইনফ্রাস্ট্রাকচার নাই সেটা ওভারহেড কেবল যদি সরিয়ে ফেলে, বিকল্প ব্যবস্থা না থাকলে কোনোভাবেই আমাদের পক্ষে এটা সম্ভব হবে। জি আমিনুল হাকিম, মানে এই ওভারহেড কেবল কেটে ফেলার কারণে কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা শহরের এখনো পর্যন্ত? দক্ষিণ সিটি কর্পোরেশনের অপারেশনে এখন পর্যন্ত খিলগা, রমনা থানার কিছু আংশিক এলাকা এবং ধানমন্ডি, জিগাতলা, মোহাম্মদপুরের আংশিক এলাকা। জি আপনি রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ শাহাবুদ্দিন, আপনার কাছে ফিরতে চাই। এই যে যে এলাকাগুলোর কথা বললেন আমিনুল হাকিম, সেই এলাকাগুলোতে যারা অনলাইন নির্ভর ব্যবসা করেন তাদের আসলে কি অবস্থা, এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর কি অবস্থা দাঁড়িয়েছে সেখানে? ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য। আপনি জানেন ইন্টারনেট ছাড়া আসলে এই কমার্স বিজনেস টোটালি পসিবল না, এটার একটা ইকোসিস্টেমের একটা ভাইটাল জায়গা হলো ইন্টারনেট। এটাতে যত বেশি পরিমাণ সুবিধা দেওয়া যাবে সেটাই হবে ই কমার্সের ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা জানেন এই সময়টাতে ই কমার্স গ্রোয়িং হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে, বাংলাদেশের ছোট কোম্পানি থেকে শুরু করে বড় কোম্পানিগুলো ই কমার্সের দিকে
ধাবিত হচ্ছে এই সিচুয়েশনেও, আপনার প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকগুলো কোম্পানি ই কমার্সের দিকে চলে আসতেছে এবং উদ্যোক্তারাও এই ক্ষেত্রে আগ্রহী হচ্ছে ই কমার্সে। যদি ইন্টারনেটের এই সমস্যাটা দীর্ঘমেয়াদী হয় এটা ব্যবসার জন্য অত্যন্ত ক্ষতিকর হবে, যত দ্রুত সম্ভব এটা সমাধান করা উচিত। এবং কি আমাদের উদ্যোক্তাদের একটা বড় অংশ এই সমস্ত এরিয়াগুলোতে বসবাস করে এবং কি ওইখানে তাদের অফিস অথবা বাসা থেকে ছোট উদ্যোক্তারা ব্যবসা পরিচালনা করে থাকে। সো সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমাদের আবেদন থাকবে যত স্বল্প সময়ের ভিতর এই ইন্টারনেটের এই সমস্যাটা থেকে মুক্তি দেওয়া যায়, এতে শুধুমাত্র ব্যবসায়ী না যারা ভোক্তা তারাও উপকৃত হবে। জি, মোহাম্মদ শাহাবুদ্দিন রয়েছেন আপনি আমাদের সঙ্গে। আমিনুল হাকিম, যে বিষয়টি সেটি হচ্ছে যেসব গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন, প্রায় 50,000 গ্রাহক আপনি বলছিলেন বা 50,000 সংযোগের কথা বলছিলেন, তারা কি তাহলে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন নাকি তাদেরকে এখন আপনারা পুনরায় কোনোভাবে সংযুক্ত করার চেষ্টা করবেন? যেসব এলাকায় ফাইবার অপটিক কেবল অপারেশন করা হয়েছে আমরা চেষ্টা করেছি যে আবারও কিছু ওভারহেডের মাধ্যমে তাদেরকে কানেক্টিভিটি এস্টাবলিশ করার ক্ষেত্রে কিছু কিছু গ্রাহক এখন পর্যন্ত সংযোগে আমরা নিয়ে আসতে পেরেছি, বাট এখনো আনুমানিক প্রায় 30,000 থেকে 35,000 গ্রাহককে আমরা সংযোগকে এস্টাবলিশ করতে পারিনি, ওনারা বিচ্ছিন্ন অবস্থায় আছেন। আমিনুল হাকিম, মানে তার মানে যাদের বিচ্ছিন্ন করা হয়েছিল ওভারহেড কেবলের জন্য তাদেরকে আবারও ওভারহেড কেবলের মাধ্যমে আপনারা সংযুক্ত করেছেন, সেটা কি আন্ডারগ্রাউন্ড করা যেত না কোনোভাবেই? না, একটা জিনিস আমি বারবার বলছি, আমাদের দেশে কিন্তু সেই নেটওয়ার্ক ফ্যাসিলিটিটা কিন্তু নাই। যদি নেটওয়ার্ক ফ্যাসিলিটি না থাকে আমি কিভাবে তাকে আন্ডারগ্রাউন্ড কেবলের আন্ডারে নিয়ে আসব? এটা আসলে কোনোভাবেই এখন সম্ভব না। আপনাদের প্রস্তাব বা দাবিটি কি যে কি করে ঢাকা শহরের এই ওভারহেড কেবলগুলোকে সরিয়ে পুরোপুরি আন্ডারগ্রাউন্ড করে ফেলা যায়, সেজন্য কি করতে হবে সরকারকে বা সিটি কর্পোরেশনকে? আমরা যারা ইন্টারনেট সার্ভিস দিচ্ছি কিংবা বিটিআরসি যারা লাইসেন্স হারিয়েছি আমাদের কিন্তু আইনগতভাবে বাধা আছে, আমরা আন্ডারগ্রাউন্ড কেবল করতে পারি না। আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য নির্দিষ্ট দুটো কোম্পানি আছে যারা এই কাজটি করছেন, ওনাদের নেটওয়ার্ক ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে আমাদেরকে এটা বলা হয় হচ্ছে LDP লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন পয়েন্ট, এই লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন পয়েন্টের সংখ্যা বাড়াতে হবে এবং দুইটা বিল্ডিং এর মাঝখানে একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট যদি থাকে ওভারহেড কেবলটা মিনিমাইজ হবে এবং অনেকাংশে দেখা যাবে যে 0% চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে BTRC অতি সত্বর এই আন্ডারগ্রাউন্ড কেবলের প্রাইসিংটা ফিক্স আপ করে দিতে হবে, ফ্লোর এবং সিলিং যে প্রাইসটা থাকবে সেটা নির্ধারণ করে দিতে হবে। জি, আপনি রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা শুনছিলাম যারা আসলে উদ্যোক্তা সেসব এলাকায় সেখানে তারা খুব বড় ধরনের সমস্যার মধ্যে পড়েছেন খুব স্বাভাবিকভাবেই, বিকল্প কোন ব্যবস্থায় তারা এখন কার্যক্রম চালাচ্ছেন সেটি একটু জানাবেন, এবং যারা ক্রেতা ছিলেন ওসব এলাকার অনলাইন থেকে যারা কেনাকাটা করেন সেখান থেকে অর্ডারের সংখ্যা কি কমে গিয়েছে কিনা? এটা স্বাভাবিক, যখন একটা বৃহৎ অংশ কাস্টমারদের একটা বড় অংশ যখন এই ইন্টারনেট ইউজ করে তারাও কিন্তু আপনার এই অর্ডারটা দিতে পারে না অনলাইনে। বিকল্প ইন্টারনেটের হাই স্পিড ছাড়া ই কমার্সে ট্রানজেকশন করা ডিফিকাল্ট, বিকজ এখানে প্রোডাক্টের ইনফরমেশন এবং পাশাপাশি ইমেজ থাকে। সো যদি নর্মাল 2G or 3G দিয়ে ই কমার্সে কার্যক্রম করা কঠিন, সো কাস্টমাররাও 4G অথবা ওয়াইফাই ফ্যাসিলিটিস না থাকলে ই কমার্সের আপনার বাই করা বা অর্ডার জেনারেট করা ডিফিকাল্ট। এবং এই সিমিলার কেস আপনার ব্যবসায়ীদের ক্ষেত্রেও, তারাও তাদের যেই অপারেটিং অপারেশনাল সিস্টেম সেখানেও যথেষ্ট পরিমাণ ইন্টারনেট স্পিড লাগে, সো দুইটাতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কারণে আপনার এখানে সেল ফল করছে। তো এটা আমরা আবেদন জানাবো যত দ্রুত সময়ের ভিতর এই সমস্যার সমাধান করা যায়, বিকল্প চিন্তা না করেও এই সমস্যা যত দ্রুত সমাধান হবে উদ্যোক্তা এবং ভোক্তা দুই পক্ষই উপকৃত হবে। জি, মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আমিনুল হাকিম দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের একটি বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর আবারও ফিরে আসবো এই আলোচনা নিয়ে। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি তালিখাতায়, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসির নিয়মিত আয়োজন তালিখাতায়। আজকে আমরা আলাপ করছি তার কাটাকাটি ব্যবসায় ক্ষতি, সে প্রসঙ্গে আবারও আলাপে ফিরছি। ISP এবির সভাপতি আমিনুল হাকিম এবং ইকেবের সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রয়েছেন আমাদের সঙ্গে। আমিনুল হাকিম, যে বিষয়টি অক্টোবরের মধ্যে আপনাদের দাবিটি হচ্ছে মোটামুটি যে LDP সংখ্যা বাড়িয়ে দেওয়া, লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন পয়েন্টের সংখ্যা বাড়ানো, তাহলে তারের জঞ্জাল কমবে, ওভারহেড কমবে। কিন্তু অক্টোবরের মধ্যে চাইলেই কি যে দুটি এন্টিটিএন রয়েছে তারা কি ঢাকা শহর জুড়ে LDP করে ফেলতে পারবে, আপনার কি মনে হয়? অক্টোবরের মধ্যে এটা সম্ভব না, সেক্ষেত্রে দুই মেয়র মহোদয়কে আমরা অনুরোধ করব যে এই সময়টা আরো এক্সটেন্ড করে দেওয়ার জন্য, টেকনিক্যালি এটা আসলে সম্ভব হবে না। এবং
এই যে এলডিপি সংখ্যা বাড়ানো এই মুহূর্তে খুবই জরুরি, ওভারহেড কমিয়ে নেওয়ার জন্য বা তারের জঞ্জাল কমানোর জন্য। এই মেসেজটি কি আপনারা দুই মেয়রকে পৌঁছে দিয়েছেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে? জি, আমরা ঈদের আগে উত্তরের মেয়র মহোদয়ের সাথেও আমরা বসেছি এবং ওনাকে বলেছি, এবং গত রবিবার দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং ওনাকেও এই জিনিসটা আমরা নোটিশে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আচ্ছা, তারপরেও দক্ষিণ সিটি অভিযান শুরু করেছে এবং উত্তরের মেয়র বলেছেন যে পহেলা অক্টোবরের মধ্যে আর তিনি ওভারহেড রাখবেন না তার এলাকায়, তাই তো বিষয়টি? কিন্তু সিটি কর্পোরেশন থেকে এটিও বলা হচ্ছে যে আপনারা সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করেন, সড়ক পথ ব্যবহার করেন, কিন্তু এর জন্য কোনো ধরনের ফি দেন না, এ কারণেও এই ধরনের অভিযান হয়ে থাকতে পারে বা তার অপসারণ করা হয়ে থাকতে পারে। আপনারা কেন সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক খুঁটি বা সড়ক পথ ব্যবহার করার পর কেন ফি দেন না? আমরা ফি দিতে কিন্তু প্রস্তুত, কিন্তু কোনো নীতিমালা নাই। আমরা ডিপিডিসি ডেস্কো ওনাদের সাথেও বসেছিলাম, কর্তৃপক্ষের সাথে, আমাদের অ্যাসোসিয়েশন কিংবা ইন্ডাস্ট্রি থেকে আমরা এখনো আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমরা নিবন্ধন ফি হতে পারে কিংবা মান্থলি রিকারিং কস্ট হতে পারে, সেটা ডিপিডিসি হতে পারে, সিটি কর্পোরেশন হতে পারে, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে নির্ধারিত ফি দিতে রাজি আছি। মানে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করে আপনারা যখন ওভারহেড ব্যবহার করছেন সেজন্য আপনারা নির্ধারিত ফি দিতে প্রস্তুত রয়েছেন? জি, সেটি কোনোভাবে সমন্বয় হয়নি, তাই তো? মাহমুদ সাহেব, জি, অবস্থা যদি এমনটাই হয়ে থাকে সব মিলিয়ে পরিস্থিতি যে ব্রডব্যান্ড ইন্টারনেটের যদি এরকম সংকটই তৈরি হয়, সেক্ষেত্রে ই কমার্সের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বিকল্প ভাবনাটি কি, তারা কি করবেন? বিকল্প হিসেবে এই মুহূর্তে আপনার এই শুধুমাত্র মোবাইলের যে স্পিড এটা ছাড়া তো উপায় নেই আসলে, কিন্তু এখানে আপনার কল সেন্টার জড়িত, একটা পেমেন্ট সিস্টেম জড়িত, এখানে আপনার অনেকগুলো সার্ভিসের সমন্বয়ে কিন্তু ই কমার্স, শুধু একটা সিঙ্গেল সমন্বয় এবং প্রত্যেকটা সার্ভিসের সাথে ইন্টারনেট জড়িত। তো এখানে বিকল্প হিসেবে অনলি আসলে নর্মাল মোবাইলের স্পিডটাই পসিবল, কিন্তু সেই ক্ষেত্রে তো সবটা কভার করবে না। তো বিকল্প চিন্তা থেকেও এই সমস্যার সমাধানটা জরুরি গুরুত্ব মনে করি। বিকল্প কোনো ব্যবস্থা না করে যখন ওভারহেড কেবল সরিয়ে নেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, তখন আপনারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সে ব্যাপারে আপনারা কি সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে বা ঊর্ধ্বতন যারা রয়েছে তাদের সঙ্গে কোনো আলাপ করেছেন কিনা যে আপনারা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এই কারণে? আমরা নিজেদের ইসির ভিতর আমরা আলোচনা করতেছি এবং কি আমাদের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি উনি সমন্বয় করতেছেন এই বিষয়টাতে। জি, আমিনুল হাকিম, আরেকবার ফিরতে চাই আপনার কাছে যে বিষয়টি, সেটি হচ্ছে আপনারা যেটি বলেছিলেন যে যদি ওভারহেড থেকে আন্ডারগ্রাউন্ড করে ফেলা হয় পুরোপুরি, সেক্ষেত্রে ইন্টারনেটের খরচ বাড়বে, কেন বাড়বে খরচ? খরচটা যেহেতু বাড়বে, আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল যখন করা হবে তখন কিন্তু এন্টিটির অপারেটরকে একটা মান্থলি রিকারিং কস্ট দিতে হবে। এখনো ওভারহেড যেটা দেওয়া হচ্ছে না, লেটস সে আমি আমার নেটওয়ার্ক যখন ডিপ্লয় করছি আমি আমার নতুন মেইনটেনেন্স করছি, বাট এন্টিটির অপারেটরের কাছে আমরা যখন যাচ্ছি তখন কিন্তু ওনাকে মাসিকারা একটা ফিক্সড পেমেন্ট ওনাকে করতে হবে, সেই ক্ষেত্রে ইন্টারনেটের খরচটা বাড়তে পারে। তারপরেও আমি বলবো বিটিআরসি যদি ওখানে এনটিটিএন অপারেটরদের আন্ডারগ্রাউন্ডের প্রাইস ফিক্স করে দেয়, সেই ক্ষেত্রে গ্রাহকের পর্যায়ে কোনো ইন্টারনেটের মূল্য বাড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। জি, যদি ইন্টারনেটের খরচ বাড়ে, এখন যে গ্রাহক 500 টাকা মান্থলি ইন্টারনেটের বিল দেন ব্রডব্যান্ডের জন্য, সেক্ষেত্রে তার কত টাকা বাড়তি হতে পারে পুরোপুরি কেবল আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পরে? বারবার একটা জিনিস বলছি, বিটিআরসি যদি ফিক্সড করে দেয় ইন্টারনেটের মূল্য, আমি গ্রাহক থেকে 500 টাকা নিচ্ছি, বিটিআরসি যদি ওখানে বলে 500 টাকার এগেনস্টে আমাকে 100 টাকা এনটিটিএন অপারেটরকে দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারনেটের মূল্য বাড়বে না। বিটিআরসি যদি ফ্লোর এবং স্লিং প্রাইস ফিক্স আপ না করে দেন, সেই ক্ষেত্রে এনটিটিএন অপারেটর যদি 500 টাকার অধিক আমাদের থেকে চার্জ করে, সেই ক্ষেত্রে সেই পেমেন্টটা কিন্তু আমাদের গ্রাহকের উপরেই বর্তাবে। জি, ইন্টারনেটের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন, যদি ইন্টারনেটের খরচ বেড়ে যায় সেক্ষেত্রে ই কমার্সের ব্যবসায় বা ই কমার্সে কি প্রভাব পড়বে? অবশ্যই এটা প্রভাব পড়বে, ইন্টারনেটের সাথে টোটালি ই কমার্স জড়িত। ই কমার্সের যত কস্টটাকে মিনিমাইজ করা যায় এক্ষেত্রে ব্যবসায়ী এবং আপনার ভোক্তা দুই পক্ষের উপকার হবে। আমরা এই ক্ষেত্রে আরো আগ থেকে বলে আসতেছি, আমরা বারবার দাবি জানিয়ে আসতেছি ইন্টারনেটের কস্ট কমিয়ে নেওয়ার জন্য এবং সুবিধাটা একদম এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতো করে ফেলা ইন্টারনেটটাকে, প্রত্যেকটা মানুষের সকাল থেকে যতক্ষণ সে ঘুমের বাইরে থাকে ততক্ষণই মানুষের ইন্টারনেটের প্রয়োজন, এটা একেবারে খাদ্যদ্রব্যের মতো হয়ে গেছে এখনকার জীবনে। সো ইন্টারনেট যত সহজ করা হবে তত সরকারের রেভিনিউ বাড়বে এবং কি মানুষ অনেক বেশি পরিমাণ অভ্যস্ত হবে ই কমার্স, না শুধু
আইটি রিলেটেড সকল কার্যক্রমে। সো আমাদের দাবি থাকবে ইন্টারনেটের ব্যয় বাড়ানো না, বরং এটাকে কমানো। যত ক্রাইটেরিয়া গভর্নমেন্ট চিন্তা করতে পারে এক্ষেত্রে ব্যয়টাকে কমিয়ে দিলে ভোক্তা উপকৃত হবে এবং উদ্যোক্তা নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিও হবে। জি আমিনুল হাকিম, নতুন যে সড়কগুলো তৈরি হচ্ছে সেখানে তো কমন ডাক্ট তৈরি হওয়ার কথা ছিল, যে ডাক্ট দিয়ে যত সব সেবা সংস্থা রয়েছেন সবাই সেখান দিয়ে কেবল বা ফাইবার নিয়ে যাবেন, সেই কমন ডাক্টের ব্যাপারে কোনো আলাপ হয়েছে কিনা নতুন করে সিটি কর্পোরেশনের সঙ্গে, নতুন যে সড়কগুলো হচ্ছে সেখানে? উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে আমরা এই জিনিসটা ইনফর্ম করেছি, উনি আশ্বস্ত করেছেন উত্তরের দিকে যে নতুন রাস্তাগুলি হচ্ছে সেখানে কমন একটা ডাক্ট উনি করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। দক্ষিণ সিটি কর্পোরেশনে কমন ডাক্টের ব্যাপারে কোনো আলোচনা হয়নি। জি, আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মোবাইল টাওয়ার ব্যবহার করে ওয়াইফাই প্রযুক্তি বা উচ্চ গতির ইন্টারনেট দেওয়ার ব্যবস্থা করছে, এর মাধ্যমে কি তারের জঞ্জাল কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন? ওয়াইফাই টেকনোলজি কিন্তু হাই স্পিড ব্রডব্যান্ড না, আমরা কিন্তু জানি যে একটা ব্রডব্যান্ডের সংজ্ঞায়িত করা হয়েছে মিনিমাম 10 Mbps এর, একটা ওয়াইফাই এর বেস স্টেশন যখন সেট আপ করা হবে তার কিন্তু নির্দিষ্ট একটা ডাটা ক্যাপাসিটি থাকবে, ডাটা থ্রোপুট থাকবে। ওয়াইফাই দিয়ে কোনো সময় কিন্তু হাই স্পিড ব্রডব্যান্ড দেওয়া যাবে না। এবং শাহাবুদ্দিন ভাই যেটা বলছিলেন, শিপন ভাই, তার সাথে আমি একটু অ্যাড করতে চাই, আমাদের কিন্তু হাই ব্যান্ডউইথ অ্যাপ্লিকেশন কিন্তু এখন প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে, এবং ইন্টারনেটটা যখন আমি ই কমার্সে ওয়াইফাই কিংবা টেলিকম অপারেটর ইন্টারনেট দিয়ে ইউজ করব, আপনার অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ফিচার আছে যে আমাকে এত মিলি সেকেন্ডের মধ্যে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে হবে। এই পাবলিক ওয়াইফাই কিংবা টেলিকম অপারেটরের যদি ল্যাটেন্সি বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এইসব অ্যাপ্লিকেশনের অথেন্টিকেশন ফেল করবে। আমি সব অ্যাপ্লিকেশন যে কোনো নেটওয়ার্কে অপারেট করতে পারবো না। আমি অনলাইন স্কুলের ক্ষেত্রে যদি বলি, এখন অনলাইনে আমাদের ছেলেমেয়েরা ক্লাস করতে অভ্যস্ত হয়ে গেছে, এই পাবলিক ওয়াইফাই দিয়ে অনলাইনে ক্লাস হবে না। আপনি আজকে যে টিভির স্ট্রিমিং করছেন সেই স্ট্রিমিংটা কিন্তু আপনার ন্যারো ব্যান্ডউইথ দিয়ে কোনোভাবেই সম্ভব হবে না। অফিস আদালতের যেই ভিডিও কনফারেন্সিংগুলি হচ্ছে, অনলাইন মিটিং, সেটাও কিন্তু ন্যারো ব্যান্ডউইথ দিয়ে হবে না। মিনিং টু সে, আমাদের ব্যবসা বাণিজ্য, বর্তমান লাইফ স্টাইল যেভাবে পরিবর্তন হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এখন ব্রডব্যান্ড উচ্চ গতির ইন্টারনেটের বিকল্প কিছু নেই। জি মোহাম্মদ শাহাবুদ্দিন, আপনি যদি যুক্ত করেন যে মোবাইল টাওয়ার দিয়ে সরকার যেটি বলছে বা ভাবছে এরকম যে প্রত্যন্ত এলাকায় যেখানে কেবল ফাইবার কেবল পৌঁছে দেওয়া সম্ভব না সেখানে মোবাইল টাওয়ারের মাধ্যমে ওয়াইফাইয়ের মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট দেওয়ার চিন্তা ভাবনা তারা করছেন, পরীক্ষামূলক যেটি চালিয়েছিলেন সেটি সফলও হয়েছে, তাতে করে ই কমার্সের প্রসার কেমন ঘটবে বা এর আদৌ কোনো সুফল মিলবে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা সুফল পাবে। আপনার এই যারা এখনো নেটওয়ার্কের আওতায় আসতে পারি নাই তারা অতি সহজে নেটওয়ার্কের আওতায় চলে আসবে। তারা হয়তোবা ভাই যেটা বললেন, সে 90 সেকেন্ড বা একটা নির্দিষ্ট টাইমের ভিতরে অনলাইনে ট্রানজেকশন করতে হয়, এটা হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে ফেল করবে, বাট সব হয়তো ফেল করবে না, কিন্তু অ্যাটলিস্ট একেবারে না থাকার থেকে এটা আমাদেরকে সহজ করে দিবে মানুষজন ই কমার্সের দিকে ধাবিত হতে, এবং যারা এটার বাইরের আওতার বাইরে আছে তারা সংযুক্ত হবে। আমরা এটাকে সাধুবাদ জানাই, এবং এটাও রিকোয়েস্ট করব এই ওয়াইফাই স্পিড যাতে বেশি পরিমাণ দেওয়া হয়, তাতে শুধুমাত্র এটা নয়, প্রত্যেকের টেকনোলজি ইউজ এবং শিক্ষা গ্রহণ করা, ইন্টারনেটে প্রচুর স্কোপ আছে, অনেক নলেজ গেইন করার সহজ হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আমিনুল হাকিম দুজনকে ধন্যবাদ তালিখাতায় আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ডিবিসির নিয়মিত আয়োজন আজকে তালিখাতায়, ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।